অবশেষে 30 কেজি গাঁজা নিয়ে নরসিংদীতে ধরা খেল ব্রাহ্মণবাড়িয়ার সেই সুন্দরী তরুণী নোভা। মুগদায় মধ্যরাতে দুই নারী চালের গুড়ার ব্যাগ থেকে কোটি টাকার মূল্যবান জিনিস উদ্ধার। সিরাজগঞ্জের বিয়ের ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নেয়া নারী প্রতারক আটক। লাখ লাখ টাকার প্রতারণার শিকার প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন, অবশেষে প্রতারক গ্রেফতার। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছি এবার বিস্তারিত সংবাদ। অবশেষে পুলিশের জালে সুন্দরী তাসমিয়া রশিদ নোভা, গাজার চালান নিয়ে ধরা পড়েছে সে পুলিশের হাতে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায়। গত 25 আগস্ট একটি প্রাইভেট কারে করে এই গাজা নিয়ে নরসিংদী রায়পুরায় যাচ্ছিল সে। শিবপুর থানা পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে তারা আগেই জানতে পারেন ব্রাহ্মণবাড়িয়া থেকে সবুজ রঙের একটি প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক নরসিংদী আসছে। পরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে। পুলিশ টার্গেটকৃত প্রাইভেট কারটিকে ফলো করছে বুঝতে পেরে নরসিংদী ও ইটাখোলার মাঝামাঝি স্থান থেকে যশোর রোডে ঢুকে যায় সেটি। ওই রোডে ঢুকে চালক প্রাইভেট কারটি রেখে দ্রুত পালিয়ে যায়। পুলিশের দল সেখানে পৌঁছে গাড়িটি তল্লাশি করে 30 কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেফতার করে নোভাকে। পুলিশের কব্জায় নোভার ছবি ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কাজীপাড়া মহল্লার সীমা ছাড়িয়ে তাকে নিয়ে আলোচনা শহর জুড়ে। তার বিরুদ্ধে মাদক সেবন, মাদক ব্যবসাসহ আরও নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। নিজের রূপের জালে ফেলে সর্বনাশ করেছে সে তরুণ যুবকদের। নরসিংদী পুলিশের কর্মকর্তারা জানান, নোভা দীর্ঘদিন ধরে মাদক চোরা চালানে জড়িত। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিজাত বেশের আড়ালে মাদক চোরা চালান করে যাচ্ছিল সে দিব্যি। নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম সাংবাদিকদের জানান, ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া ও বিজয়নগর থেকে কামরুল ও বাবু সিন্ডিকেটের মাধ্যমে সব মাদকদ্রব্য আসছে। সীমান্ত থেকে মাইক্রো প্রাইভেট কারে করে তারা ক্রেতাদের কাছে মাদক পৌঁছে দেয়। এক্ষেত্রে নোভার মতো নারীদের ব্যবহার করছে বাবু ও কামরুল। বেশ, শুনতে এক কথায় অবিশ্বাস্য সুন্দরী, বয়সও খুব বেশি নয়, অথচ সে নেমে গিয়েছিল গাঁজা ব্যবসায়। চাইলে হতে পারত সে নায়িকা, তার বদলে হয়েছে গাঁজার ব্যবসায়ী। কি একটা অবস্থা ভাবতে পারেন, ছেলে মেয়েদের এমন অধঃপতনের জন্য কারা দায়ী? পিতামাতা কি এই দায় এড়াতে পারেন? বিশেষ করে একটা মেয়েকে তো আর এভাবে ব্যবারিশ গরুর মতো ছেড়ে দেওয়া মানায় না, যা ধরে নিয়ে গিয়ে ব্যবহার করছে একটা চক্র। যাই হোক, আসা যাক অন্যান্য খবরাখবরে। রাজধানীর টিটিপাড়া এলাকায় মধ্যরাতে রাস্তার যান চলাচল নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সার্জেন্ট খন্দকার মহিউদ্দিন ফারুক। হঠাৎ তার চোখে পড়ে স্টারলাইন বাস কাউন্টারের সামনে ভুল জায়গায় পার্কিং করে আছে একটি সিএনজি অটোরিকশা। ঢাকা 10-14-002 নয়। রাস্তা ফাঁকা করতে সিএনজি অটোরিকশার কাছে গেলে ফারুক দেখতে পান দুইজন নারী একটি লাগেজ ও কয়েকটি ব্যাগসহ সেখানে অপেক্ষমান। অটোরিকশায় গন্তব্য যাওয়ার জন্য ভাড়া নিয়ে দর কষাকষি করছেন তারা। হঠাৎ দুই নারী এত সংখ্যক ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন জানতে চান সার্জেন্ট। তখন ওই নারী জানান তাদের এক বোন সৌদি আরব যাবেন, ওই বোনের কাছে চালের গুঁড়া পৌঁছে দেবেন তারা। এসব ব্যাগে চালের গুঁড়া রয়েছে। সবগুলো ব্যাগে চালের গুঁড়ার কথা শুনে সন্দেহ হয় পুলিশের। যে কোনো একটি ব্যাগ খুলতে অনুরোধ করেন ফারুক। খোলার পরপরই দেখেন হলুদ স্কচ টেপে মোড়ানো গাজার বড় বড় পুটলি। মধ্যরাতে চালের গুঁড়ার চালান বলে মাদকের অভিনব পাচার দেখে চমকে ওঠেন সার্জেন্ট। তাদের নেওয়া হয় পুলিশ বক্সে। রাতে খবর দেওয়া হয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। মুগদা থানা পুলিশকেও বিষয়টি অবহিত করা হয়। মুগদা থানার একটি টিম ঘটনাস্থলে আসার পর সবগুলো ব্যাগ খুলে মোট 20 কেজি গাঁজা ও 127 বোতল ফেন্সিডিল জব্দ করে পুলিশ। সার্জেন্ট ফারুক জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে জানা যায় মাদক কারবারি ওই দুই নারীর নাম মরিয়ম বেগম সেলিনা ও আসিয়া বেগম আসমা। তাদের বাড়ি কুমিল্লার কোতোয়ালি এলাকার উত্তর বাগবের এলাকায়। দীর্ঘদিন ধরে নানা ছদ্মবেশে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় গাঁজা ও ফেন্সিডিলের চালান পাচার করে আসছিলেন। অন্যদিকে সিরাজগঞ্জে দুই নারী প্রতারককে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। এরা হলেন উল্লাপাড়া উপজেলার গয়েহাট্টা পারকুল গ্রামের মাজেদ আলীর মেয়ে রত্না খাতুন এবং উপজেলার শ্রীফলগাতি গ্রামের শাহিদা খাতুন। এদেরকে পৌর শহরের গোপাল জিও মন্দির এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে উল্লাপাড়া পশ্চিমপাড়ার বাসিন্দা শামীম রেজা গ্রেফতার নারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিলে তা আমলে নেয় থানা কর্তৃপক্ষ।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম শামীম রেজার দায়ের করা অভিযোগের উদ্ধৃতি দিয়ে জানান, উল্লেখিত দুই নারী আরও কয়েকজন পুরুষ নারী সহযোগীকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার সচ্ছল ব্যক্তি এবং ব্যবসায়ী যুবকদের ফোন করে নানা কৌশলে তাদের আস্তানায় নিয়ে প্রেমের অভিনয় করে বিভিন্ন রকম অশ্লীল ছবি তোলেন। আবার কখনো ভুয়া কাবিননামা তৈরি করে তাতে স্বাক্ষর করিয়ে যুবকদেরকে ফাঁদে ফেলে অনেক টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। শামীম রেজা এদের ফাঁদে পা দিয়ে বিষয়টি অবহিত হয়েছেন। এই নারীরা শামীম রেজার কাছে 5 লাখ টাকা দাবি করে এবং জোরপূর্বক নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। ভুক্তভোগী শামীম বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। নজরুল ইসলাম আরও জানান, প্রতারক চক্রের 3 সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে 2 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শাহিদা খাতুনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং রত্নাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অপর সদস্যদেরকে পুলিশ এখন খুঁজছে। ভিডিওটি শেষ করব শাওনের প্রতারণা শিকারের ঘটনাটি দিয়ে। হুমায়ুন আহমেদের হাতে গড়া নুহাশপল্লির উন্নয়ন বাবদ অস্ট্রেলিয়া থেকে এসেছে বড় অঙ্কের ফান্ড। অর্থ মন্ত্রণালয়ে জমা থাকা সেই ফান্ড উত্তোলনের জন্য সরকারি ফি 31,850 টাকা। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া পরিচয় দিয়ে অভিনেত্রী গায়িকা মেহের আফরোজ শাওনকে ফোনে এমনটাই জানানো হয়। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে একজন উপসচিবের ফোন নম্বর দিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। এটি যে একটি প্রতারণার ফাঁদ সরল বিশ্বাসী শাওন তা বুঝতেই পারেননি। সেই ফাঁদে পা দিয়ে ভুয়া উপসচিবের কথা মতো তাকে 32,000 টাকা পাঠিয়ে দেন। টাকা পাঠানোর পর শাওন কল দেন সেই ভুয়া উপসচিবের নম্বরে, কিন্তু অপর প্রান্ত থেকে শাওনের কানে ভেসে আসে কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। শাওনের আর বুঝতে বাকি থাকে না যে তিনি প্রতারকের খপ্পরে পড়েছেন। এরপরে নুহাশপল্লির ম্যানেজার বাদী হয়ে রাজধানীর ধানমন্ডি থানায় একটি প্রতারণা মামলা করেন। মামলার তদন্ত করতে গিয়ে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ একজনের সংশ্লিষ্টতা পায়। এরপর অভিযানে নেমে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে রবিউল ইসলাম নামে এক প্রতারককে গ্রেফতার করে ডিবি। এই সময় ওই প্রতারকের কাছ থেকে প্রতারণা কাজে ব্যবহৃত 2টি মোবাইল ফোন ও 4টি সিম কার্ড জব্দ করা হয়। গণমাধ্যমকে এসব তথ্য জানান অর্গানাইজড ইনভেস্টিগেশন টিম লিডার অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নাজমুল হক। তিনি জানান, রবিউল ইসলাম নিজেকে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া পরিচয় দিয়ে এই প্রতারণা করে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এর গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি দল রিমান্ডে আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। নাজমুল হক আরও জানান, প্রতারক রবিউল 2019 সাল থেকে বিভিন্ন কৌশলে বিশিষ্ট ব্যক্তিদের মোবাইল নম্বর সংগ্রহ করে তাদেরকে কখনও ডেপুটি স্পিকার, কখনও বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব পরিচয় দিয়ে ফোন করতেন। বিদেশি অনুদানের প্রলোভন দেখিয়ে সরকারি ভ্যাট ট্যাক্স ও প্রসেসিং ফি এর নামে অর্থ হাতিয়ে নিয়ে মোবাইল বন্ধ করে রাখতেন। এভাবে 3 শতাধিক মানুষের কাছ থেকে 1,00,000,000 টাকা হাতিয়ে নিয়েছেন। সুপ্রিয় দর্শক, দিনকে দিন নারীদের অপরাধমূলক কাজ বেড়েই চলেছে। তাদের গ্রেফতার করলেও এই ধরনের কাজ কোনোভাবেই কমানো যাচ্ছে না। এটার পেছনের কারণ হতে পারে নারীরা এসবের শেখর নয়, এদের পেছনে বড় কোনো চক্র আছে। তাদের ধরা যাচ্ছে না বলে অপরাধ কমছে না। কি মনে হয় আপনার, পুলিশের কি উচিত নয় এসব চুনোপুটির পাশাপাশি রাঘব বোয়ালদেরও গ্রেফতার করা? তাই হলে ইয়েস লিখে জানিয়ে দিন কিভাবে কি করা যায়। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন।